আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম আফ্রিকার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মেয়েদের চুল হয়ে থাকে আলগা এই যে দেখেন আলগা চুলগুলো কিভাবে লাগাচ্ছে এখানে চেয়ে যেই মেয়েটা বসা আছে ওই মেয়েটার ইতিমধ্যে আলগা চুল ছিল একবার এবং তারা কিন্তু এই চুলগুলো খুব ঘন ঘন চেঞ্জ করে থাকে যেমন এই যে সাদা শার্ট গায়ে দিয়ে মেয়েটা দাঁড়ানো আছে তার চুলগুলো আলগা এবং পাশে যে মেয়েটা দাঁড়ানো পিছনের চুলে কোপা দেখা যাচ্ছে ওই চুলগুলোও কিন্তু আলগা চুল লাগানো তো এখানে মানে পাড়ার মধ্যে যেমন আড্ডা দিয়ে থাকে ঠিক একই ভাবে এখানে তারা আড্ডা দেওয়া হচ্ছে এভাবে এই যে আরেকটা মেয়ে আসছে এই মেয়ের চুলটাও আলগা এখানে যত ধরনের লম্বা চুল দেখবেন সবগুলোই কিন্তু আলগা তো অনেকে আবার কমেন্ট করছিলেন ওই ভিডিওটাতে যে এখানে তারা এই চুলের এত সুন্দর বিনি করার সময়টা কই পায় বা কীভাবে বা এত সুন্দর সুন্দর বিনিগুলো করে থাকে তো এই যে দেখেন প্যাকেট থেকে যেই চুলগুলো এখন বাই করছে মূলত এগুলোই এখন তার চুলে লাগাবে এবং তারা সবাই একসাথে বসতেছে আড্ডা দিবে আর আড্ডা ফাঁকা ফাঁকা চুলগুলো লাগাবে তো এখানে বিনি করার যে বিষয়টা তারা যেই আলগা চুলগুলো কিনে থাকে বা বিক্রি হয়ে থাকে দোকানে সেগুলো মূলত এইভাবে এই ডিজাইনেই মানে বিনি বিনিয়োগ অবস্থায় থাকে আরেকটা বিষয় হচ্ছে এখানে যাদের মোটামুটি একটু সামর্থ্য আছে তারা এই আলগা চুলগুলি মূলত কিনে কারণ এগুলোর দামও অনেক হয়ে থাকে আর এই চুলগুলো বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো থেকে এসে থাকে বা বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আসে যেখানে বেশিরভাগ আসে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে তো এই চুল বা এই এক্সটেনশনগুলোর দামে একটা আইডিয়া যদি আপনাদেরকে দিই তাহলে এগুলো অনেকটাই পাঁচ ছয়শো সাতশো আটশো মেতিকাশ বা এক দেড় হাজার পর্যন্ত হয়ে থাকে তো একটা মেয়ে এখানে চুল আঁচ যাচ্ছে দেখেন ওই মেয়েটার এখন যে চুলগুলো আছে এগুলো অরিজিনাল চুল এবং ওই চুলগুলোর সাথে আলগা চুল লাগানো হবে তাই আগে চুলগুলো ভালোভাবে আঁচ দিয়ে নিচ্ছে যেন ওই এক্সটেনশনগুলো লাগাতে সুবিধা হয় তো দেখেন যারা কিনা এই চুলের কাজ করে থাকে তাদের চুলের বা এই এক্সটেনশনগুলো অনেক রকমের কালেকশন থাকে যেমন এই মেয়েটা এখন হাতে যে চুলগুলো নিছে এগুলো অনেক লম্বা কিছু চুল তো আমরা অনেক সময় দেখেই মনে করি যে এগুলো অরিজিনাল চুল বা আসলে দেখতে চুলগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো আসলে এক্সটেনশন বা আলগা চুল আর এখানে এগুলো দেখতে ঠিক এরকম এই যে মেয়েটা হাতে নিছে এগুলোই হচ্ছে এইখানের তারা ডেলি ইউজের ছিগুনি এই ভিডিওটাতে আপনারা দেখবেন অনেকগুলো মেয়ে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে তো সবার মাথার চুলগুলো কিন্তু আলগা আর এখানে মেয়েদের জাতীয় পোশাকের মধ্যে তাকে এই যে থামের মতো একটা কাপড় দেখা যাচ্ছে এটা তাদের জাতীয় পোশাক